তখন ওই বান্দাটা আর বান্দা সাধারণ বান্দা থাকে না, ওই বান্দাটাকে আমার আল্লাহর বন্ধু বানায় ফলাই। আল্লাহর বন্ধু হলো দুই প্রকার, এক নাম্বার বন্ধুর নাম হলো রিয়াজতের বন্ধু, আর এক প্রকার বন্ধুর নাম হলো মাদারজাত বন্ধু। মানে হলো এক প্রকার ওলি হলো রিয়াজতের ওলি, আর এক প্রকার ওলি হলো মাদারজাত ওলি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু ওয়াইজ পারসন, দুইটা পার্সনের মধ্যে পার্থক্য কি? যারা নামাজ রোজা ও যাকাত জিন্দেগি বন্দি ও শরীয়ত তরিকত হাকিকত মারিফতের দীক্ষায় নিজেকে দীক্ষিত করেছে, এরা হয়েছে সাধারণত রিয়াজতের ওলি। আর মাদারজাত ওলি হলো নামাজ পড়তে হয় নাই দুনিয়াতে এসে, ওরা মায়ের গর্বে থেকে আসার সময় ওলির সার্টিফিকেট নিয়ে এসেছে। তাদের মধ্যে একজন হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন عليهم ولا هم يحزنون. আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা হরফে তানবীহ শব্দান ইন্না নিশ্চয় আউলিয়া আউলির বহুবচন আউলিয়া আমার নবী বলে কথা বলেন ভাই আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন দুনিয়াতে নবী আসবে আসবে না। যারা বলে নবীর পরে নবী আসবে এদের গোষ্ঠীর নাম হলো কাদিয়ানি। এই কাদিয়ানি গোষ্ঠী কোনদিন মুসলমান হতে পারে না। আমার নবী বলে আমি আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর যারা মুসলমানদের নাম ব্যবহার করে আমার নবীকে শেষ নবী মানতে চায় না, আমি ডাইরেক্ট বলতে চাই এরা মুসলমানের নাম ব্যবহার করতে পারবে না, প্রয়োজনে অন্য একটা গোষ্ঠীর নাম ব্যবহার করবে, কারণ মুসলমানরা সবাই নবীর শেষ নবী মানে। এই জন্য নবী বলে আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যুবক ভাই আমার, কিন্তু আল্লাহর ওলিদের ব্যাপারে বলা হয়েছে কেয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হবে, ওলি আল্লাহ রিক্সাওয়ালা হতে পারবে, ওলি আল্লাহ সিএনজিওয়ালাও হতে পারবে, যারা মাটি কাটে এরা ওলি হতে পারবে। এই স্কুলের ছাত্র মাদ্রাসা ছাত্র লোকে তুমি এদিকে তাকাবে, তোমরা ওলি হতে পারবে। শুধুমাত্র আমরা পাগড়ি লাগাইছি হুজুর মানুষ মনে ধারণা করেন হুজুর এই মনে ওলি আল্লাহ হয়ে যাইব, না না না, বহুত হুজুর জাহান্নামের লাকড়ি হবে, বহুত নামাজি জাহান্নামে বাস করবে, একমাত্র অন্তরের ভিতরে নবীর মহব্বত না থাকার কারণে। রাস্তার একটা ফকির ওলি হতে পারবে, সিন্দি চালাই লোকটা ওলি হতে পারবে, এ আমার মা তোমরা গৃহিণী ঘরে বসেও ওলিয়া হতে পারবে, এ মা তোমরা ঘরে বাস করো তোমরাও ওলিয়া হতে পারবে, তুমি স্কুলে পড়ো তুমি ওলি হতে পারবে। চারটা জিনিস তোমাকে মনে রাখা লাগবে, একটা হলো ইবাদত, আরেকটা হলো মহব্বত, আরেকটা হলো খেদমত, আরেকটা হলো সোহবত। ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে নবীর, আর সোহবত হবে আল্লাহ নবীদের, আর খেদমত হবে মা বাবার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলা সাদ্দান ইন্না নিশ্চয় আউলিয়া আউলির বহুবচন আউলিয়া আমার বন্ধু যারা হবে, লা খাউফুন দুনিয়ায় চলবে ফিরবে খাইবে ঘুমাইবে, লা খাউফুন এদের কোনো ভয় নাই। আল্লাহ কয় হাশরের ময়দানে যেদিন সবাই নাফসি 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 বলে চোখের পানি ফালায়া কাটবে, নিজের গামে নিজেরা যেদিন সাঁতার কাটবো, আমার আল্লাহ কয় আমার বন্ধু যারা হবে হাশরের ময়দানে, ওয়ালা হুম ইয়াহজানুন এদের কোন চিন্তা নাই। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না, সবাই বলে আল্লাহু আকবার। এটা একটু ঠিক করে দেন না, আস্তে হয়ে গেছে, এটা নারায় দিয়ে আপনাদের মনে একটু কষ্ট হইতেছে না? আমি কি বেলায় নামাজ করতেছি? প্রত্যেকটা কথা দরকার আছে কিনা বলেন। হয়ে গেছে
গভীর মনে যুক্ত আস্তে আস্তে বাবা লক্ষ্মী, আমি বেশি লম্বা করবো, একটু ধৈর্য ধরেন। আমি একটু বোঝাইতে চাই আমরা কেন বলি আল্লাহকে মহব্বত করি, আর কাউসে পাক কি জিনিস এটা একটু বোঝার দরকার আছে। কথা কল ঠিক না বেটি? এই জন্য ওলি আল্লাহ কয় প্রকার, একটা হলো মাদার জাত ওলি, আর একটা হলো রিয়াজতের ওলি। ওলি আল্লাহদের খাসিয়ত আবার দুই প্রকার, একটা হলো জালালি আর একটা হলো জামালি। সুবহানাল্লাহ। জামালি মানে হলো ভদ্র, আর জালালি মানে হলো একশান দুই একশান। কারণ আবু বকর ছিল ভদ্র মানুষ, আর ওমর ছিল গরম, আর নবীদের মধ্যে আমার নবী ছিলেন অত্যন্ত নম্র ভদ্র, আর মুসা কালিমুল্লাহ ছিলেন জলিল কদর। প্রত্যেকটা মানুষের সেন্টিমেন্টাল এক এক রকম। আমার যদি কোন যে হুজুর আপনি এই মধ্যে বলতে ঠান্ডা ভাষায় মজ করতে পারেন না, আমি কই যে আমি তো এই মধ্যে আমি আই এম তাহিরি, আমার স্টাইল আমার কাছে। এক একটা মুখের খাসিও তো এক এক রকম থাকবে। আমিও তো ঠান্ডা বেজা বিড়ালের মতন মজ করতে পারতাম না, এটা আমার পক্ষে সম্ভব? আলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু যারা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে এদের কোনো চিন্তা নাই। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, উনি কি রিয়াজতের ওলি না মাদার জাত? মাদার জাত ওলি হইলে প্রমাণ দরকার আছে না নেই? আছে। হুজুর কাছে মক্তবে নিছে, মিয়া কইছে হুজুর আমার সন্তানটারে পড়ান, সন্তান রে হুজুরে কয় আলিফ, সন্তান কয় বা, সন্তান রে কয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সন্তান আব্দুল কাদের জিলানী কয় আর রহমানির রহিম। তোমার মা বুঝি শিখায় আমার পরীক্ষা করতে পারেছে? সন্তান রে সোজা লইয়া গেছে মায়ের কাছে, দয়া ডাক দিয়া কই আপনার সন্তান রে পারে আমার কাছে কেন পাঠাইলেন, কই কি ব্যাপার? আমি বলি আউযু বিল্লাহ হেতে পরে বিসমিল্লাহ, আমি বলি আলি সন্তান করে বা, আমি বলি আলহামদুলিল্লাহ, সে বলে আর রহমান রহিম, যা বলি তাই সে কই পারে। আপনার সন্তানকে কিভাবে পারান সন্তানকে আমার কাছে পাঠাইলেন? আমার মা ডাক দিয়ে আব্দুল কাদের তুমি কি বলো? কই মা আমি পারি পারব না তো কি করব? আপনা ডাক দিয়ে তুমি কার কাছে শিখছো? আম্মা গো, তুমি যখন আমার পেটের মধ্যে রেখে আমাকে পেটের মধ্যে রাখা অবস্থায় আঠারো পারা কোরআন পড়েছো, আমি তোমার পেটে ছিলাম, পেট থেকে শুনতে শুনতে এই আঠারো পারা কোরআন মুখস্থ কইরা বানাইছি। কেন মুখস্থ করছে একটু হিসাব নিলাম। ওনার আব্বার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই। কথা কন না কেন? উনি একদিন উঠানের মধ্যে আসছে, যখন আব্দুল কাদের জিলানি পেটের মধ্যে ছিলেন, ইনি একদিন উঠানের মধ্যে আইসা দেখে, এই কথাটা আমার জীবনে বৈরবে কোনোদিন বয়ান করিনি, আজকে প্রথম করতেছি, আমার গবেষণায় বেরিয়ে আসছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ উঠানে আসছেন, আইসা দেখতেছেন উনার স্ত্রী ফাতেমার কাপড়টা উঠানের মধ্যে লাগানো, ওই দিক দিয়ে একটা লোক তার স্ত্রীকে না দেখে শাড়িটার দিকে তাকিয়ে রইছে। আবু সালেহ মুসা জঙ্গি তাকিয়ে দেখেন ওই লোকটা স্ত্রীর শাড়ি কাপড়টা দেখতেছে। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি এই কথা বললো না, এই পানি পড়ে পানি পড়ো পানি দিয়ে ভিজো, অসুবিধা কি? আস্তে কথা বলেন আপনার লক্ষ্মী, আমি কিন্তু একটু আওয়াজ করে কথা বলতে পারবো না, পানি পড়ো। কুয়াশার মালিককে, যখন কুয়াশা থাকে না ড্রাইভার 120 গাড়ি চালা, কত কুয়াশা না থাকলে 120 গাড়ি চালা, জিগাইলাম এত গতি কেন? তো ফ্রি রুট কি রুট? ওই দিন আমার ড্রাইভারে কইলাম, ড্রাইভার তুই তো ফ্রি রুট পাইলে 120 চালা, এখন যে কুয়াশা 120 চালা কবা জান দেখি না।
থাকে না কয় কি দেখি না দেখি না আল্লাহ কয় বান্দা রে পাথর দিয়া ব্যারিকেড দেয় নাই গাছ দিয়া ব্যারিকেড দেয় নাই মানুষ দিয়া ব্যারিকেড দেয় নাই শুধু কুয়াশা দিছি ফ্রি রুট চালা কয় সব ফ্রি রুট শুধু কুয়াশা দেখে না এই জন্য বান্দা কেতাব দেখাইও না আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত সময়ে বোঝা যায় এখন তাহিরিয়াত সেলিব্রিটি বক্তা মনে হয় অনেকের কাছে আবার অনেকের কাছে বক্তা খুব ভালো মনে হয় কিন্তু তাহিরি আল্লাহ এই মুহূর্তে পেটে ব্যথা দিয়ে দিছে তাহিরি জবান দিয়ে কথা আসবে না আল্লাহ কয় সালাত তোর টাকা তোর সম্পদ তোর পজিশন চোখের পলকে স্টপ করে দিবেন কে কারণ কি আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন উইসিলি মরা আমি বানাইলাম জিন্দা আবার করে মরণ দিয়ে বানানো জিন্দা একবার জীবন দিলাম আমার একটা উদ্দেশ্য আছে আবার জীবন দিব আমার আরেকটা উদ্দেশ্য আছে প্রথম জীবন দিলাম ইবাদতের জন্য দ্বিতীয়বার জীবন দিব কেন ইবাদত করলি না হিসাব নেওয়ার জন্য কথা বলেন ঠিক কি না এই জন্য যুবক ভার আমার আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই বাড়ির মধ্যে আসলেন উঠানের ভিতরে ওই যে ফাতেমার কাপড় দেওয়া এবার যখন একটা ছেলে ফাতেমার শাড়ি কাপড়টা দেখলেন তখন আবু সালে মুসা জঙ্গি উনি হাতের মধ্যে একটা মেজ নিলেন দিয়া সরাই নিলেন নিয়ে তিনি সুন্দর করে কাঠির মধ্যে আগুন ধরাইয়া স্ত্রী সুন্দর একটা শাড়ি কাপড় আগুন দিয়া জ্বালাইয়া ফেললেন ফাতেমা কিছুক্ষণ পরে ডাক দিয়ে কয় ও স্বামী আমার শাড়ি কাপড় তো সুন্দর কাপড়টা লাল্লাম এই কাপড়টা হঠাৎ করে কেন আপনি আগুন নিয়ে জ্বালাইয়া ফেললেন আবু সালে মুসা জঙ্গি ও ফাতেমা তোমার পেটের ভিতরে আমার সন্তান আছে এই শাড়ি কাপড়টা দিকে আরেক জোরে কু নজরে তাকাইছে এই জন্য শাড়ি কাপড়টা তুমি আমার পরবা তার কু নজর আসর তোমার সন্তানের উপরে পড়তে পারে এই জন্য আমি শাড়ি কাপড়টা আগুন নিয়ে জ্বালাইয়া ফেলছি এই আমার বৈরবের মা আবু সালে মুসা জঙ্গির ঘরে এই আব্দুল কাদের জিলানি হবে না তো তোমার ঘরে হবে নাকি উনার স্ত্রীর শাড়ি কাপড়টা চালাইলো আর তুমি তোমার সন্তান লইয়া বৌরব বৈরবের মার্কেটে বাজার করতে গিয়া কত মানুষের তোমার অঙ্গ দেখাইছো ঠিক কি না বলে এই জন্যই তো আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি আল হুসাইনি এমন একজন আল্লাহ বলি এবার মা ডাক দিয়ে বাবা তুমি কেন কোরআন তেলাওয়াত করলা ও বন্ধু রে ও ভৈরবের বাবারা ও আমার গোরা কান্দার বন্ধুরা এবার আব্দুল কাদের কই আম্মা আপনি আমার পেটের মধ্যে রাইকে আপনি যে তেলাওয়াত করছেন আমি আপনার পেটের ভিতরে থেকে মুখস্থ বেড়া পালাইছি এরপর মা ডাক দেখে বুঝছি ফাটনামি করিস না ছেলে দেখবেন এক গোল্ডেন এ প্লাস পাইলে কয় আমি এ প্লাস পাইছি আম্মা কয় ফাকনামি করিস না এবার জেসসিতে পাইলো জেসসিতে গোল্ডেন এ প্লাস পাইছে ফাকনামি করিস না এসসিসিতে পাইলো পাসসিসিতে পাওয়ার পরে গোল্ডেন এ প্লাস কয় ইন্টারে পাইলো মা শুধু তাই সন্তান দিনে দিনে ডেভেলপ হবে আব্দুল কাদের জিলানির আম্মা জান ডাক দিয়ে কয় ফাকনামি করিস না ঠিক আছে যা যা ইটের কংক্রিট করে একটু দূরে সরা ডাক দিয়ে কয় আমি ফাটতাম না ও আব্দুল কাদের কি কস আমি আমার পেট থেকে তুই কোরআন পড়ে আসলি এবং তোর ভিতরে বেলায় একটা পাওয়ার তুই দিনের বেলা রোজা রেখেছিস কিন্তু আমরা জানি না চাঁদের কবর তুই চাঁদের কবর জানতি কিন্তু আব্দুল কাদের তুমি কি জানো না মা কষ্ট পেলে আল্লাহও কষ্ট পায় তুমি কি জানো না মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে তোমারে বললাম আমার পাথরগুলো উল্টাও কিন্তু তুমি ভাব করে বললাম আমি পারবো না তুমি কি জানো না আমি ব্যথা পেতে পারি এবার তুমি কি জানো না 10 মাস 10 দিন তোমার পেটের ভিতর নিয়ে আমি কত কষ্ট করেছি আব্দুল কাদের জিলানি একটা মুসকে হাসি দিয়া ডাক দিয়ে আম্মা তুমি আমার লাগে কষ্ট করছো আমি কি তোমার লাগে কম কষ্ট করছি নাকি জালা জোরাহে না অবস্থা নাকি
শান্তি দরকার আছে বাজা। আমার তো দাদাই হঠাৎ করে নতুন বিষয় একটা দিয়ে দিছে, আমার অন্য সাবজেক্ট ছিল কিন্তু আসলে বেলায়েতের ওয়ার না করলে গভীর রাতে বাপ লাগে না, ঠিক নিও বাজা। কিন্তু মনে করে না যে আমি পাগলামি করতেছি, প্রত্যেকটা কথার ঘাট আছে ঘাট। এই জন্য আমি বলছিলাম জালা জোরায় না, জালা জোরায় না রে, হাসির করে দিব না। বনেলো কাহিলে রে মুরশি, বনেলো কাহিলে আমারে তুই কেমনে বইলা রইলি, কথা কোন ঠিক কিনা। আরে ভাল লাগে না রে, এই দুনিয়াদারিটা আসলে ক্ষণস্থায়ী। আমার ভালো ভাইরে খুব মনে পড়তেছে, এই মানুষটাও আমার পাশে বইয়ে থাকতো, একদিন হইতে আমার দাদারে ফালাই আমিও কবরে চলে যেতে পারি। এবং হুমায় তুই সাহ কয়েকদিন আগে মারা গেল, বৈরবের প্রত্যেকটা মানুষ মারে চিন্তা, অনেক ভালো মানুষ ছিল বাবা রে। ওনার পরিবারের জন্য কিছু টাকা আজকে দেওয়া যায় ভাই হাবিব ভাই, ওনার পরিবারের জন্য কিছু টাকা নগদ যদি এখান থেকে হয় তাহলে একটু নেন ভাই, এই লোকটার দিকে একটু তাকান, একটু ইমামতি করে সংসারটা চালাই তো রে, এই লোকটার পরিবার আজকে অসহায়, যদি পকেটে কিছু থাকে দয়া করে এখনই হাত দেন। আমার হঠাৎ করে মনে গেছে এক টাকা হোক এই পরিবারটার জন্য একটু মহব্বত করে দিয়া দেন, দেখবেন এতিমের যে কোনো একটা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইলে আল্লাহ খুশি হয়ে যায়। এই মুহূর্তে দেন দেন দেখ কয়েকটা লোক যাও একটু দয়া করে দাদা, এই কয়েকটা লোক দিয়ে দিই, এই লোকটার জন্য কিছু নিয়ে যাক, কথা বল ঠিক থাকে দিদা, একটু যাও বাবা না লক্ষ্মী দাও। এই হাজি সাহেবের এখানে তো এটা নাম হলিল রহমতে আলম বংশিয়া খাউসিয়া খালিদা শরীফ রহমতে আলম, আবার এখান থেকে যদি এই আমার তাহিরিয়া সংগঠনের গোলাপান যারা আছো তোমরা অন্তত পক্ষে দুই একজন উঠো, উঠটা সুন্দর করে দেহারা লোক আছে দেন বিসমিল্লাহ করে দেন 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 দেন, আমার দাদাও ভাষ্য দিয়ে দিছে, ও পাক পান্ত করে মহাপদ দিয়ে দিছে, বাজার নিয়ে নো আমিও ভাষ্য দিয়ে দিই কি হন দেন একটু দেন এই লোকটার জন্য দেন কয়ো, আজকে ওনার বিপদে আমি আমার বিপদে আবার উনি, এটাই তো পৃথিবীর নিয়ম, কথা বলে ঠিক না বেঠিক, দেন এই 500 টাকা দেন। আরে আমার ভাই আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন, আমিন করেন। আনন্দে কমাইতেছি ইনশাআল্লাহ, এটা আমার একটা মন বলে, কারণ তাদের দিন নরম কবর ভিতরে তাদেরকে মায়ার নজর দিয়া রাখে। আমার মা বলতে গেছে যায় না কিছু যদি দে, আমার মা বললো দেখ তো আম্মা আমার এক ভাই ওনার পুরো নাম মানে কি আব্দুল আওয়াল হুমায় পরিছে আব্দুল আওয়াল ভাই হই করে ডাকতাম আমি, তো এই লোকটা মারা গেছে ওনার পরিবারের জন্য একটু কয়েকটা দে যায় পারে কিছু দেন, আমি এখানে রাখলাম কারণ এই মুহূর্তে আমাদের দিলতে একটু নরম আছে, দানের হাতটা বাড়ায় দেন। আর সাকিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু, কথা বলেন ঠিক না বেটে, আরো যদি ঠিক কিনা বলেন। এই জন্য আমার বাবা কথা নাই নীরবে নীরবে দান করেন, নীরবে নীরবে দান করেন, কারণ হলো দানশীল ব্যক্তি আমার আল্লাহর বন্ধু, অসহায়ের পাশে যদি কেউ হাত বাড়ায় দেয় আমার আল্লাহ তারে সব ক্ষেত্রে সহায় করে, এমন প্রমাণ আছে না? মা ডাক দিয়া পায় আব্দুল কাদের, উনি যে মাদার দাতলি প্রমাণ দিয়ে ওয়াজ করতেই গো তাইলে হিসাব মিলত না, কথা কন ঠিক না বেটি, ছোটবেলা থেকে খেলা ফাইনাল হয়ে গেছে এবার মা ডাক দিয়ে আব্দুল কাদের তুমি ওই কনকি ফুলা সামনে নিয়ে ফেলে দাও, এবার ডাক দিয়ে বলেন মা আমি পারবো না, মুখে মুখে যদি বলে মা পারবো না মায়ের মনে কষ্ট লাগে কি লাগে না,
এবার ডাক দিয়া বলে মা গো আমি যে না করেছি তুমি কি কষ্ট পেয়েছো কয় হ্যাঁ আমি কষ্ট পেয়েছি ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে আম্মা তুমি আমার জন্য কষ্ট করেছো আমি কি তোমার জন্য কম কষ্ট করছি নাকি এই কথা বলার পরে মা ডাক দিয়া কই এক টাকা রুজি কই দাও খাওয়াইলি না তুমি আমার একটা বস্তা আগায়া দিয়া অসহযোগিতা করলা না তুমি আবার আমার জন্য কেমন কষ্ট করেছো ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় আল্লাহ পরজন হবে ডাক দিয়া কয় আম্মা গো তুমি আমার জন্য কষ্ট করেছো আমি কি কষ্ট করছি তুমি জানতে চাও আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম একটা ভিক্ষু কাছলনি তোমার কাছে ভিক্ষা নেওয়ার জন্য কই হ্যাঁ আসছিল কই ভিক্ষুটা তোমার হাতের কবজির সৌন্দর্যতেই কা তোমার উপরে লোক করছিল নি কই হ করছিল ডাক দিয়া কই ওই ভিক্ষুটা যখন তোমার উপরে চাপায়া পড়তেছিল তুমি আল্লাহর কাছে ইজ্জত ভিক্ষা চাইছিলি হ চাইছিলাম ওই সময় জঙ্গলা থেকে একটা বাঘ আসছিল নি কই হ আসছিল আমি তোমার পেটে তাই আল্লাহরে কইছি আল্লাহ আমি যদি আমার আম্মার পেটে তাই কা আমার আম্মা যদি ওই নির্যাতনের শিকার হয়ে যায় আমার দুনিয়ার আর বাতাস দরকার নাই ও আম্মা ওই সময় জঙ্গলা থেকে বাঘ আসছিল নি কয় হ আসছিল ওই ভিক্ষুকার গাটটা ভাঙ্গা দিছিল নি কয় হ ভাঙ্গা দিছিল হে আম্মা ওই বাঘটা আসলে জঙ্গলার বাঘ ছিল না গো এটা ছিল আমি আব্দুল কাদের জিলানীর বেলায়তের ছায়া এখন বল করি কি অপায়ালারে লালা কি দিয়ে জবান খুলে কি আল্লাহ একবার মঙ্গের ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রয়না কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালে দয়ার অভাব নাই জানি দয়ালে দয়ার অভাব নাই ও জ্বালারে জ্বালা কি দিয়া এলিবাই একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলে আল্লাহ আকবার এবার আব্দুল কাদের জিলানির মাদার জাতলির প্রমাণ দিলাম কয়টা কথা বলেন কয়টা এবার ধরেন তিন নম্বর অসুবিধা হয়ে মনি অসুবিধা হয়ে মনি আরে আরে তিন নম্বর হলো তিনি কেকের মধ্যে বসা একটা মহিলা আসে তার আব্বার কাছে আয়শা ডাক দিয়ে কয় বাজান আমার পেটের ভিতরে বাচ্চা আমার স্বামী বলেছে এই বাচ্চাটা যদি কন্যা সন্তান হয় আমাকে ছেড়ে দিবে বাবা তো হলো রিয়াজতের অলি সন্তান হলো মাদার জাতের অলি খেলা ফাইনাল কি করে বেলায়তের খেলা কথা কন ঠিক না বেঠে এবার বাবা হলো রিয়াজতের অলি আর আব্দুল কাদের জিলানী হলো মাদার জাতলি ওই মহিলাটা ইসা ডাক দিয়ে আব্বা ও আব্বা গো
আমার স্বামী আমাকে বলেছে আমার পেটের বাচ্চাটা যদি কন্যা হয় আমারে আমার স্বামী তালাক দিয়ে দিবে। আমার দেশের ভিতরে এমন কিছু বিয়াদ দবজামায় আছে, স্ত্রী করে যদি বারবার কন্যা সন্তান হয় স্ত্রী স্বামীকে দোষ দেয়, স্বামী স্ত্রীকে দোষ দেয়। আপনারা জবান খুলে বলতে হবে সন্তান দেওয়ার মালিক কে? সন্তান হয় না না দেওয়ার মালিক কে? সন্তান ছেলে হয় দেওয়ার মালিক কে? সন্তান মেয়ে হয় দেওয়ার মালিক কে? এই কথা আমি আজকে বাড়িতে যাইবা। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যখন মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর সঙ্গে কথা বলতো, একদিন কথা বলতে 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 হঠাৎ করে থেকে আল্লাহ কো তুমি তো আমার সঙ্গে কথা কো, আমি তো তোমার সঙ্গে কথা কই। আল্লাহ একটা কথা কই যখন তোমার সাথে বলি তাইনি কয়? হ্যাঁ কো না। এবার মুসা নবী ডাক দিয়ে, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ ডাক দিয়ে কে মুসা, রে আমি যখন খুশি হই তখন বান্দার মধ্যে দৃষ্টি নাজিল করি। মুসা নবী যে কথা কই দিবি তো অবাস না। এবার ইন দি মিন টাইমে গ্যাপ করে আরেকটা প্রশ্ন করে, আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হও কি করো? কয় আমি বাড়িতে মেহমান পাঠাই। মুসা নবী কয় আল্লাহ যদি এর চাইতে বেশি খুশি হও কি করো? আল্লাহ কয় আমি সংসারে কন্যা সন্তান দান করি। যে ঘরে কন্যা সন্তান হলো কন্যা গুলার যদি সুপাত্রে হাতে ধর্মীয় শিক্ষা দিয়ে দিতে পারে, সে মেয়েটাকে বিয়ে দিল না বরণ পোষণ করলো না, তার হাতের মধ্যে জান্নাতের একটা টিকিট লাভ করলো। মেয়ে কি রহমত না গজব? কথাটা রহমত না গজব? যেমন স্মরণে তত বিরা লাভ নাই, আমি বিয়ে করার পরে আল্লাহ রেখেছে, আল্লাহ তুমি আমার একটা মেয়ে দিও। আল্লাহ পক্ষ হইতে ডাক কবুল করছেন, কারণ মেয়ে এরা হলে সংসারটা আল্লাহ রহমত নাজিল হয়। যেখানে আল্লাহ খুশি হয় সেখানে সেই গরু রহমত নাজিল হয়। বাবা রে দেখেন আমাদের দেশের নিয়ম হলো উল্টা, বৃষ্টি যদি দুই দিনের জায়গায় তিন দিন থাকে কয়ে বৃষ্টি সারা বাবা, মেহমান যদি যত বালা মেহমান হয়েও দুই দিনের জায়গায় যদি তিন দিন থাকে মরারা জানা কি আবার লাস্টে খাই তার সামনে পুরোনা জামা আসিনি মন ছেলে যে বিক্রি করে বারো বছর ধরে সন্তান হয় না, এই বিড়ি দেখে জিগা সন্তানের মূল্য কত বিড়ি কইব? আল্লাহ গো আতর বুঝি না, ল্যাংরা বুঝি না, বোবা বুঝি না, কানা বুঝি না, যে মনে হোক তুমি আমার একটা সন্তান দো, ছেলে হোক আর মেয়ে হোক, জান নাই সে বুঝে, তুই পাইছত তো আল্লাহ কে বুঝোস না, আল্লাহ কে আল্লাহ দেওয়ার ফরজে বুঝে না হের হিসাব রইব করা। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর দরা কি নরম না শক্ত? আমি হামেলা, আমার স্বামী কইছে যদি এবার মেয়ে হয় আমার সাইরা দিবা আমার একটা কিছু কন্যা, এবার রিয়াজ করে হলে তো ফাওয়ার তো যুদ্ধরা সুদ্দুরি করিব ঠিক নিও, এবার ডাক দিয়ে তোর ফেডের ভিতর ছেলে না মেয়ে আমি এটা কেমনে কমো দেখি তা কষ্ট হচ্ছে, এটা আমার পক্ষে সম্ভব না, তুমি যাও। আল্লাহ বড় সাহ দেখা যায় কি হয় একটা বুঝ দিয়া দিছে ঠিক আছে। এবার ঘরের দরজায় যাওয়ার পরে ছোট্ট একটা বাচ্চা বই হয়েছে পিলো আইলা দিয়ে হাসতে হাসতে যাইতা যদি কান্দতে কান্দতে কারণ নাকি তা এটা তো কান এটা তো হাসতে হাসতে আয়া কান্দা যাওয়ার দরকার না, এটা হলো কান্দা কান্দা আইবো হাইসা হাইসা যাইব, এটা হলো কাদ্রিয়া কর্ম। কথা বলনা কেন ঠিক না বেঠে? তুমি কি লেগে কান্দাছো? ছোট্ট মানুষ তোমার কাছে শরমের কথা কোন যাইত না, ফেডের ভিতরে বাচ্চা আছে এই সমস্ত কথা কি ছোট বাচ্চার কাছে কোন যাবো আখেরা কিন্তু এটা বুঝবো? আমি একটু বাংলা কথা বেঁধেছি আর কি, এই জন্য এমন লাগতেছে আর কি, কষ্ট নিয়েন না, ওইগুলো বারো বছর আগে তাই। এরপরে ডাক দিয়ে কয় আমাদের কিছু পর
তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। দেওয়ার মালিককে যাইয়া বলে দুধ কলা গুলো ফেরত দিয়ে দেওয়ার জন্য কেউ আমার বাইরে লেগে দোয়া করি না মেয়েরা, আমার ছেলে মেয়ে সবাই মিল্লা আমার দাদা ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সমাজের কল্যাণে কবুল করে বলুন আমিন, আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। এবার মহিলাটা ভিতরে গেছে, ওর যত কিছু যায় যখন দাঁড়াইছে একটু যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আমি আসলে পৌরসভার মেয়র নির্বাচন করতেছি, সবাই জানেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আগামী 28 ফেব্রুয়ারি নির্বাচন, সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন, আর খেলা আমার যে মার্কা পাই ওই মার্কে ভোট দিবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। বিধান করুক সকলে বলেন আমি, সবাই মা পদে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন দেহের ঘর কে মদিনা, এই যে জুমার ঘর কে কাবা বানাইয়া, দেহের ঘর কে মদিনা, এই রে যাই নামাজ বি সাইলের দেখবা, ওই যে সোনার মদিনা, যাই নামাজ বি ওয়াইজে সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা সাফিয়ানা একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সংলগ্ন ময়দানে হাজী আব্দুল করিম মিয়ার বাড়ির সংলগ্ন মাটির বন্ধু, ওই বাচ্চা
চোখের পানি মুছে নেওয়ার দরবার। তুমি বলো না তুমি কেন এসেছো, এবার সব বিস্তারিত বললেন। ইন্দ্রিমিন টাইমে মেয়ে মহিলাটা ঘরের ভিতরে গেলেন, দাইয়া কোনার মধ্যে দাঁড়াইয়া রইলেন। হঠাৎ করে আবু সালে মুসা জঙ্গের নজর পড়লো, ডাক দিয়া বলে তোমার না বলছি আমি পারবো না, তুমি বারে বারে কেন আমার কাছে আসো। এই কথা বলার পরে মহিলাটা চলে আসছে, ছোট বাচ্চা ডাক দিয়েছে, মা বলছেন নি কই কেমনে বলতাম দুধ কলা তো সব খাইয়া পালাইছে, আমি তো বলতে পারি না। এই কথা বলার পরে কয়ে যান নাই লেখন আপনার মনের কথা বলে দেওয়ার জন্য, আবার যায়া দাঁড়াইয়া রয়েছে। ডাক দিয়ে কই তোমার না বলছি তোমার পেটের ভিতরে কি আমি পারবো না বলতে। ওই মুহূর্তে ডাক দিয়ে বাবা আমি আপনার কাছে আসি না, আমি চাইতেও পারি না, এ বাস্তবে আপনার কাছে বারবার আসি, অনিচ্ছা সত্ত্বেও আসি, কারণ ঘরের দরজার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বয়ে রয়েছে, এটা বেশি কথা কয় না হালি আপনার কাছে বাড়ায় দরজা আটকায় রাখছে, এই জন্য আমি যাইতাম পারি না। ও আব্বা আমি আসি না, আবু সালে মুসা জঙ্গিত বই জামা লাগছে যে জন কাউন্সিল আজম সে জনে বাগে দা দেওয়ালা, যে জনে কাউন্সিল আজম সে জনে বাগে দা দেওয়ালা, আয় হায় তার কাঁধে যার চরণ যুগলে বাদিনা ওয়ালা, আয় হায় তার কাঁধে যার আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খাইর ফাতেমা ছিলেন যার মাতা, আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার খায়ের পাতে মা ছিলেন যার মাতা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, যে জনে গাউসুল আজম সে জনে বাগে দা দেওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগে দা দেওয়ালা, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না, আব্দুল কাদের জিলানি দরজায় বসে বসে গান গায়, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ তুমি বাদশার বাদশাহ কামনে ওয়ালা, একটু হাত তুলবেন নিও সবাই, একটু দেখেন না মহব্বত কারে কয়, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ তুমি বাদশার বাদশাহ কামনে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামনে ওয়ালা, তুমি বাঁচানে ওয়ালা তুমি তোরা, তুমি বাঁচানে ওয়ালা তুমি, তুমি গায়েবের খবর দেনে ওয়ালা, তুমি গায়েবের খবর দেনে ওয়ালা, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ তুমি বাদশার বাদশাহ কামলে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামলে ওয়ালা, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। দরজার মধ্যে বসে আছে, আবার
সালে মুসা জঙ্গি লয়া বলে এ আব্দুল কাদের মহিলারে কি কইছো আব্বা এই মহিলা মাত্র একটা মকসুদ নিয়ে আসছে আপনি বলে দিলেই তো চলে ভাই পেটের ভিতরে বাচ্চা নাকি মেয়ে ছেলে নাকি মেয়ে আমি কেমনে কম যদি আপনি কইতেন না পারেন তাহলে দুধ কলা খাইলেন পিল্লি গিয়া চাইলে মেহের পানি করা দুধ কলা গলা ফিরিয়ে দেন মুড়িদের সামনে পীরের অপমান তো পীরে মানবে না রে আলত করে কাউসে পাকের কালের মধ্যে একটা তাপ কল লাগাইলেন আব্দুল কাদের জিলানিকে আব্বু আমার আল্লাহ ওই কন্যা সন্তানটার ছেলে সন্তান বানাইয়া দিছি এটার নাম হলো আব্দুল কাদের জিলানি চোখের মধ্যে ছিল মৌলা আলীর চশমা তোর চোখের মধ্যে লাগাইছ দামুলাহের চশমা মৌলা আলীর চোখের ভিতরে ইমাম হাসান হুসাইনের মহব্বতের চশমা এই জন্য চুপ পেটের ভিতরে বাচ্চা মেশিন লাগাইয়া দে কয় মাস পরে তিন মাস পরে আমরা ছেলে মেশিন লাগাইয়া দে চলবে ওই এই মেশিনের চাই তো আরো সূক্ষ্ম হলো আল্লাহর ওলিদের বেলায়তের নজর কথা কর না কেন বুঝতেন না তো একটু ভিতরে গেছি তো কেমন কেমন জানে মনে হইব কথাগুলো এরপর বহুদিন পরে আইলাম ওই রওজাবিহিমে কথা কন দিগি না বিধি আই রে পাগলামি তো করবার লাগা মনে সাই রাত্রে বারোটার পরে মাস পাগলামি না করলে শোনে না তাই তো আগে কইতাম কলব কলব মনের আশা পূরণ হইবে না রে নিশিরাইতে কারবাসি বাজে আগুন অসুবিধা হইব আরো যখন অসুবিধা হইব এ যুবক আল্লাহর ওলি হুজুর কাউসুলাত আব্দুল কাদের জিলানির ছোটবেলার বেলায়তের পাওয়ার দিয়া আমি বুঝাইলাম তিনি রিয়াজতের অলি না তিনি হলো বেলায়তের মাদার জাতলি কথা বলেন ঠিক কি না আমি যখন একবার গোরাখন্দার দাদা কাছে আমি যখন একবার ওই আর কি ছিলাম শ্রীনগরে এরপর ডাকাইতে ধরছি ঠিক আছে ধরার পরে আমার কাছে কেউ খারাপ লাগতেছে বাজা এখানের ভিতরে আমাদের একটা এস্ক লাগবে প্রেম লাগবে ববের মায়া কথা বলেন ঠিক কি না রাগ করেন না আপনারা যারা আছেন আমার মা বোন মনে চাইতে বেশি আছেন আছে না নাই বলেন এবার
বুজুর্গ অবশ্য পাক বলে আমার আম্মা কইছে আমি যেন জীবনে মিথ্যা কথা না বলি মায়ের শিক্ষাটা সন্তানের জন্য দরকার আছে না না হুজুর গাওসবা গাতাবারা বলি এরপরে মায়ের মহব্বত অন্তরে রাখি বাবার মহব্বত অন্তরে রাখি হুজুর গাওসবা গাতাবতুল পাদ্রি জিলানি নামাজে দাঁড়াইলেন এবার বড় হয়ে গেছে নামাজে দাঁড়াইবার পরে পিছন দিক দেখান আল্লাহর উলু আইছে উলু বলি না উলু উলু মানে হলো সুর তখন তারে অলি কন যাইত না সুরে যখন ঢুকছে আল্লাহর অলিরা পিছন দিক দিয়েও দেখার ক্ষমতা আছে না নাই একটু খেয়ে পায়া ভিতরে গেছে সুরে করে বালুইছে এবার সুন্দর করে ওই সুরটা ভিতরে গিয়ে ঢুকছে সুর ঢুকছিল দুটা সুরি করবো লাগা কারণ দুটার তলে এমন কিছু স্বর্ণ ছিল সুরে মনে মনে করে স্বর্ণ গুলা চুরি করে নিতে পারলে আমার মেয়ে গুলারে বিয়ে দিতে পারবো দেখেন পেটের দায়ে মানুষ কত চুরি করে আমার দেশে পেটের দায়ে রুটি চুরি করলে তারে গণ গোলায় মায় মেরে ফেলা হয় আমি বলবো যারা মেরে ফেলে তারে তারা কাপুরুষ একটা রুটি চুরি করতে এসেছে যে ছেলেটা দশজন ছেলে মিললে যদি তারে এক টাকা করে দিতে তিন বেলা খাওয়া রুটি হইয়া যাইতো এই ছেলেটা পেটের দায়ে চুরি করতে আসছে সত্যিকার মুসলমান হলে ওই সন্তানের পেটের কথা দূর করার জন্য সবাই মিলে তারে খাবারের ব্যবস্থা করে দিতাম আমার দেশে একটু রুটি চুরি করলে সুর সুর এত কায়ের মা গণ ধরে দিয়ে বাইরে ফেলে আমি এটার পক্ষে না রুটি চুরি করছে হ্যাঁ পেটের ভিতরে খাবার নাই জন্য চুরি করছে এরে বুঝাইয়া দেন কিছু টাকা দিয়ে দেন আপনি যার সন্তানকে মেরে ফেললেন সে হতে পারে রাস্তার টুকাই হতে পারে খারাপ কিন্তু যেই মায়ের সন্তানটা মেরে ফেলেছেন সেই মায়ের সারাটা জীবন কান্নায় আপনি বুকটা বাসায়া দিলেন এর জন্য আপনার কাছে আপনাকে আল্লাহর কাঠ করাই দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা এবার হুজুর গাউসে পাক ভিতরে গেলেন ওই চুরবিকে ভিতরে ঢুকলেন এবার ঢুকার পরে হুজুর গাউসে পাক দরজায় গিয়ে বসে গেলেন এবার তিনি নামাজ পড়তেছেন এবার ওই সন্দেশ থেকে 40 জন আল্লাহর ওলি আসছে আয়েশা ডাক দিয়ে কয় হ্যাঁ আব্দুল কাদের জিলানি আপনি আমাদের সন্দেশে যে কুতুবটা বানিয়ে দিয়েছেন তিনি ইন্তিকাল করেছেন রাতের অন্ধকারে যদি একজন কুতুব বানিয়ে না দেন তাইলে আমাদের ওই সকালবেলা ফজর নামাজে পেস লেগে যাইতে পারে এবার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে এত রাত্রে তো কুতুব বানান তো সহজ কথা নয় তার মধ্যে যোগ্যতা থাকতে হবে দক্ষতা থাকতে হবে বেলায়তের মূল থাকতে হবে তাকে আমরা আমি কুতুব বানাইতে দিক দিব কিন্তু মসজিদের খতিবের দায়িত্ব বলেন ইমামতি বলেন যোগ্যতা থাকতে হবে ইমামতি করতে গেলে ন্যূনতম যোগ্যতা না থাকলে ইমামতি করা করতে দেওয়া যাবে না এবার হুজুর গাউসে পাক বলেন একটু অপেক্ষা করো এবার হঠাৎ করে 40 জন নাক দিয়ে কয় তুমি আপনি এখন বানায় দেন নাইলে এই দেশটা রাখা যাবে না আব্দুল কাদের জিলানি কয় তোমরা যেহেতু মানোই না ঠিক আছে আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে ওই বান্দাটারে তোমাদের কৌমের জন্য আমি কুতুব বানায় দিলাম এবার 40 জন মানুষ ডাক দিয়ে তো কুতুব ঘাটের তলে কিনলে এটা থাকবো কাঠের উপরে এত বড় পাওয়ারফুল একটা ক্ষমতা কাঠের নিচে কেন তাকে এই ধারণা কইরা যখন 40 জন মিললে কুতুবের টান দিছে বাইর করতে পারে না আব্দুল কাদের কয় তোরা কইছিলি এটা ঘাটের তলে কিনলে গিয়া সাহস থাকলে তোদের বেলায়তের জোর দিয়া তারে বাইর কর গায়ের জোর দিয়া বের করতে পারবি না তার মধ্যে বেলায়তের নূরের আসর হয়ে গেছে এবার হাত দিয়ে বাইর করতে পারে না তোমরা কেন আমার দল্লা বুঝেছি আমার মনে হয় ফাঁসির অর্ডার হয়ে গেছে এবার আব্দুল কাদের জিলানি কয় হ্যাঁ সন্দেশের আল্লাহর ওলিরা এই সন্তানটারে তোমাদের জন্য কুতুব বানিয়ে দিলাম এবার কুতুব ডাক দিয়ে কই আব্দুল কাদের জিলানি জিলানি আমি তো খাটের নিচে তাইটা তওবা করেছিলাম বুঝছি শেষ পর্যন্ত কুতুব মানি তো ফাঁসি হইয়া গেছে ও হুজুর আমি শেষ পর্যন্ত বাঁচতে পারলাম না ধরা খাইয়া গেলাম হুজুর আমার মৃত্যুদণ্ড হতে পারে
করে মরার আগে বলতেন না কুতুবের অর্থ কি কুতুবের মানে কি কুতুবের তাফসীর কি তখন ওই আব্দুল কাদের জিলানী মুজাদ্দদ আল ফেসানির ভাষায় বলে দিলেন মুজাদ্দদ আল ফেসানি ওয়াজ বর্ন 649 বিফোর দা বার্থ অফ ক্রাইস্ট সিন্ধিও পাঞ্জাব তিনি বলেন 70,000 বালা মাওলানাদের একজন লিডারকে বলা হয় আল্লাহর ওলি আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব আমি তোমার তাদের দেশের জন্য কুতুব বানায়া দিলাম আমি কেমনে ফজরের নামাজ পড়ামো আমি তো জীবনেও কোরআন শরীফ তেলাওয়াত করি নাই কোরআন তেলাওয়াত ছাড়া আমি কেমনে ইমামতি করবো মেহরবানি করে আপনি একটু আমার কোরআন শিখাইয়া দেন সুর ব্যক্তির মহব্বতের কথা হলো যে এই ব্যক্তি জিরো থেকে আমার হিরো বানাইয়া দিতে পারে এই ব্যক্তি আমার সেকেন্ডে কোরআনের হাফেজ বানাইয়া দিতে পারবে কথা বলেন ঠিক কিনা নিচে এই জায়গাটার এই এর ভিতরে একটা হলো লাতিফায়ে কালব ছয়টা নদীর একটা হলো লাতিফায়ে কালব সেই কালবের স্থান হলো কালবের স্থান হলো দুই বাম স্তরে দুই আঙ্গুলের নিচে থাকে কাল ওই কালবের উপরে বেলায়তের আঙ্গুলটা রাখলেন বন্ধুরি ওই চুরবিতে কুতুব ডাক দিয়ে হুজুর আপনি যখন আমার আপনি যখন আমার কথা আপনি যখন আমার বাম স্তরে দুদান দুই আঙ্গুল নিচে লতিফে কালবের উপরে আপনি যখন আপনার বেলায়তের আঙ্গুল মোবারক রাখছেন আমি তাকায়া দেখতেছিলাম লৌহে মাহফুজ থেকে লাইন ধরে কোরআন শরীফটা আমার সিনার মধ্যে এসে গিয়েছে জবান খুলে করলা সুবহানাল্লাহ এবার কই ঠিক আছে তুমি যাও ওই মুহূর্তে ডাক দিয়ে কয় হুজুর আপনি আমারে জিরো থেকে হিরো বানাইয়া কুতুব বানাইয়া দিলেন আবার সেকেন্ড আমারে কোরআনে হাফেজ বানাইয়া দিলেন কিন্তু আমি জানতে চাই এত বড় বেলায়তের পাওয়ার আপনি পাইলেন কোথায় থেকে আব্দুল কাদের জিলানী বলে আমি আমার জীবনটাকে রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকে কুরবানি করে দিলাম আমি আমার নবীর নূরানি কদম মুবারক থেকে আমি বেলায়তের পাওয়ার পেয়েছি এবার ওই কুতুব আর চুর বলা যাবে না এখন তার গায়ের হাফেজ বলা যাবে না হাফেজ বলতে হবে এবার সে ডাক দিয়ে হুজুর আপনার কাছে আমার শেষ একটা ফরিয়াদ আছে হুজুর গো আমারে আপনি কুতুব বানাইয়া দিলেন আমারে আপনি হাফেজ বানাইয়া দিলেন হুজুর আপনি বলছেন নবীর কদম মুবারক থেকে আপনি বেলায়তের পাওয়ার পেয়েছেন হুজুর আমি তো জীবনেও নবীর দেখি নাই যেই আমার সেকেন্ডে হাফেজ বানাইয়া দিতে পারে আমার বিশ্বাস সে আমার নবীও দেখাইয়া দিতে পারে এই কথা বইলা চোখের পানি ভরাইয়া তার অন্তর এখন সুরের দাম বানাই তার অন্তর দুনিয়ার কোনো দাম বলেন তুমি আমার সামনে নামাজের মশল্লাই বসো নামাজের মশল্লাই বসলেন বসার পরে ডাক দিয়ে কয় নামাজের মশল্লাই বসে চোখটা বন্ধ করো এবার চোখটা বন্ধ করলেন ডাক দিয়া কই তুমি কি আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায় তুমি আরো ভালো করে তাকাইয়া দেখো আমি দেখতেছি মসজিদে নববী দেখা যায় তুমি আরো ভালো করে দেখো আমি দেখতেছি মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিবের রওজা মোবারক দেখা যায় তুমি আরো ভালো করে তাকাইয়া দেখো ওই লোকটা ডাক দিয়ে কই নবীর রওজা মুবারকের দাসানি মুবারক গুলো দেখা যায় কই তুমি আরো ভালো করে দেখো ওই কুতুব একটা চিৎকার মাইনা কই নবীর গো
আপনি যখন আমার কপালের উপরে বেলায়েতের আঙ্গুল মুবারক রেখেছেন আমি তাকায়া হা দেখতেছি আমি তাহিরি কেন নবী নবী করি আমি হাজি কেন নবী নবী করে হাজি ওয়াইদুল্লাহ সাহেব কেন নবী নবী করে আমার ভাই হাবিব ভাই কেন নবী নবী করে কই মুর্শিদে যারা পুড়ে গেছে আল্লাহর নবীর প্রেমে যারা পুড়ে গেছে দুনিয়ার কোন পানি দিয়া তাদের সেই সেই জ্বালানি বাদ সম্ভব না ওই লোকটা ডাক দিয়া কয় হুজুর আপনার বোঝাই লাগবে এই কথাগুলো বোঝাই লাগবে রে বন্ধুরি আমার ও বন্ধু ওই লোকটা ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানী আমি যখন রমজান ভিতরে তাকাইছি আমি তাকায় দেখতেছি রওজার ভিতরে হায়াতুন নবী নূর নবী জিন্দা নবী আমি তাকায় দেখতেছি নাকার কপাল তারে রওজা মুবারকের মধ্যে ফালাইয়া উম্মতি উম্মতি বইলা কানতেছে তুমি জীব আদার গরে তুমি জীব তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি তুমি নিদান তোরা দেওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো এটাই তো তোমায় তুমি মোদের আশার আলো এটাই তো তোমার আরে দোহ নামে ফুলদানি তৈরি দোহ নামে গেছি প্রেমের মানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলেন আল্লাহু আকবার আজকে রাত্রে মাহফিল দিকে যাওয়ার পরে বাড়ির মধ্যে যাইয়া মার কদমে ধরে সালামটা কইরা তাহাজ্জুদের নামাজটার মধ্যে দাঁড়াইয়া যাইবা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবা অন্তত পক্ষে তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা খোদার কসম কইরা বলি এই পৃথিবীর ভিতরে যত আল্লাহর ওলি আছে সব আল্লাহর ওলির ভিতরে মায়ের মহব্বতটা ছিল 100-100 কারণ মায়ের মহব্বতের মাধ্যমে আল্লাহর ওলি হয়েছে এমন প্রমাণ আছে না আর জবান খুলে কোন আছে না এই তো বাবার সালাম করবা আজকে বাড়িতে যাইয়া মার সালাম করবা হে বন্ধু আমি তাহিরি গত মাস মাসের 5 তারিখে আমার আব্বারে হারাইলাম বাবা নামক বড় বৃক্ষটা
আমার পাখার উপর থেকে যেদিন চলে গেছে আমি বুঝতে পেরেছি আমি কতটুকু অসহায় হয়ে গিয়েছি। আজকে এখানেও অনেক মানুষগুলো চলে গেছে, ভালো হাজি ভালো ভাইয়ের সন্তানগুলো বলতে পারবে এই বাবা নামক বড় বৃক্ষটা চলে যাওয়ায় তাদের কত বড় অসহায় অসহায় লাগছে। টাকা পরে শান্তি নাই, বিল্ডিং এ শান্তি নাই, কোনো কিছুতে শান্তি নাই। বাবা নামক বড় বৃক্ষটা তোমার মনের শান্তি, মা নামক মানবতার চাদরটা তোমার মনের শান্তি। আমি যখন বাড়ির মধ্যে যাই আমার বাবা সেই ঘরের মধ্যে থাকতো, ওই দরজাটা দেখলে বাবার কথা মনে হয়ে যায়, খাটটা দেখলে বাবার কথা মনে হয়ে যায়, চাকরিটা দেখলে বাবার কথা মনে হয়ে যায়, বাবারে আমার চিলুমসিটা দেখলে বাবার কথা মনে হয়ে যায়, বালিশটা দেখলে বাবার কথা মনে হয়ে যায়। আজকে তো বাড়িতে গেছি রুমটার দিকে আমি তাকাই নাই, মনে হয় যেন আমার বাবা বসে বসে পান খাইতেছে। এই মুখটা আর দেখি না, এই মুখটারে অনেকদিন আগে কবর নামাই দিয়ে আইলাম, 10টা মাস হয়ে গেল আমার আব্বার চেহারা মতো লাগে না। এমন ভাবে তো প্রত্যেক সন্তান বাবার মতন বাবার জন্য পাগল, এই জন্য তাহিরি বইলা দিয়া যায়। বেলায়তের বয়ান করতে যাই, আব্দুল কাদের জিলানির বয়ান করতে যাইয়া একটা কথা বলে যাই, আব্দুল কাদের জিলানির ঘটনা গুলো একটা ঘটনা মূলত হলো বেলায়তের চেতনা, এই চেতনা থেকে আমাদের সকলকে বলি হওয়ার স্বপ্ন দেখতে হবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? দরজাটা দেখলে আমার আর ভালো লাগে না, এই জন্যই তো আমার হৃদয়ে ভঙ্কা বাজা উঠে। দরজাটা খুলতে খে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে হে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। জানি ফিরে পাবো না হারানো অতিথি, বাবা শুধু আজ তাই ফ্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো অতিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। এই সেই ঘর, এই সেই ঘাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মা নেই, 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 শুধু শুধুমাত্র মায়ের গোলামীর মধ্যে ভৈরাগ থাক। দেখবি মা এমন একটা দোয়া করবো তাহাজ্জুদের নামাজের টাইমে, আল্লাহর ডাক দিয়ে কইবো আল্লাহ আমার কোলাটারে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। খোদার কসম করে বলি মায়ের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দেয় না, মায়ের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। কাউন্সিলর সব আপনি কাউন্সিলর হয়েছেন, হাজি সাহেব আপনি এত কিছু হয়েছেন, যদি আমি প্রশ্ন করি আপনি কেমনে হয়েছেন? ও তাহিরি ভাই, ও তাহিরি ভাই, একমাত্র আমার মায়ের দোয়ার কারণে আমি এত লোক হয়ে এসেছি, কারণ মায়ের দোয়া ছাড়াই একটা মানুষ ব্যতিক্রম কিছু হতে পারে না। আমার যদি বলো প্রতি রাত্রে প্রতিদিন তিনটা চারটা বাপি করে এইভাবে বাংলাদেশের সব জায়গায়, কিন্তু এত বড় তোমাকে, এত বড় এত লোকে কিভাবে আগায় এসেছো, কোন শক্তি তোমাকে অনুপ্রেরণা দিয়েছে? আমি ডাইরেক্ট কোরআন শরীফটা সুইয়া বইলা দিব, আমার এলেমের বাহাদুরি আমি কোনোদিন করি না, আমার সার্টিফিকেটের বাহাদুরি আমি কোনোদিন করি না, আমার সম্পত্তির বাহাদুরি আমি কোনোদিন করি না। একটা কথা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলতে পারি, একমাত্র আমার মা যেইভাবে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আমি জিজ্ঞাসা আম্মা গো এখন দি তোমার কাছে অনেক টাকা, এখন কেন তুমি এমন করে কান্দ? মা ডাক দিয়ে কই তুই যখন লেখাপড়া করতি একটা হোস্টেলের রুমের ভিতরে থাকতি, আমার মনটা থাকতো রুমের ভিতরে, আর এখন তুই একবার যা সেখানে আরেকবার যা সেখানে, আমার বাঙ্গা মনটা বাঁধতে 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 তোর দিকে
দেখি শুধুমাত্র চিন্তা করতে করতে আমি শুকায়ে এই মানুষটার মতন ভাবনা কেউ ভাববে না এই পৃথিবীতে এই মানুষটা যেভাবে ভাববে এই মানুষটার মতন ভাববে না কেউ হে আমার যুবক এখানে অনেক মানুষ স্বামী হারায় ফেলাইছে অনেক মানুষ তার স্ত্রী হারায় ফেলাইছে অনেক সন্তান তার আমার মতন বাবারে হারায় ফেলাইছে অনেক সন্তান তার মারে হারায় ফেলাইছে আল্লাহ আজকের মাহফিলটার ভিতরে আমি শুধু একটা কথা বলি দো আল্লাহ ওই আব্বা আম্মা যারা কবরে চলে গেছে অনেক সন্তান গুলি এতিম হয়ে কত মানুষের চোখের পানি ফেলায় কান্দে কোন মানুষ তোর পানি গুলা মুচ্ছা দিবে না আমি ওয়াজের মধ্যে যেমনি চোখের পানি ফেলায় কান্দি আমার আম্মার সামনে যদি আমি কান্দতাম আম্মা নিজের আঁচল দিয়া পানি গুলা মুচ্ছা দিয়া কত কান্দস কিনলে গিয়া এছাড়া পৃথিবীর একটা মানুষ তোর চোখের পানির সংজ্ঞা বুঝবে না যে এই মানুষটা তোর চোখের পানির ভাষা বুঝে যে এই মানুষটা তোর মনেরই কথা বোঝে যে এই মানুষটা তোর সুখের জন্য নিজের কিডনিটা পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত যে এই মানুষটা পাঁচটা মাছ গুণা করলে তোরা পাঁচ ভাইয়ের মধ্যে ভাগ করে দে মা খাই না না খায়াও কই আমি খাইছি এই মানুষটা এই মানুষটা হলো তোর মা এই মানুষটা যদি তোর ঘরে না থাকে মনে করবি মা না থাকলে ঘরটা কেমন লাগে বাপটা ঘরে না থাকলে ঘরটা যে কেমন লাগে আমি তো জানি আমার আব্বারে হারাইছেন পাগলের মতন মাস করি আসলে আমার মাঝের মধ্যে মন বসে না আমি মাহফিল আইসে বাড়িতে ফোন দিয়ে আব্বারে কইতাম আব্বা মাহফিলটা খুব সুন্দর হয়েছে আব্বা খুব খুশি অনেক জায়গায় কইতাম আব্বা আমার আক্রমণ করছে কোন নবী জিহাদ করতে যায় ভূত মেকেছে এ মায়ের খাইয়ে আসল মাঠে অনেক ভালো কইতাম বাবা আমার গাড়ি ভেঙে লাইছে অসুবিধা কি সাহাবারাতে জীবন দিয়ে লাইছে তো গাড়ি না ভাঙে এক একটা কথা আমার কাছে একটা বিশাল বড় মহাসাগরের মতো মনে হয়েছে এক একটা কথা আমার কাছে মহাসাগরের মতো মনে হইত জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু আজ তাহিরে ফেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে এই শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশায় শুধু মানে শুধু মানে মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আচল দিয়ে মুচি নাকি আচল দিয়ে মুচি নাকি আমার চোখে পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী আল্লাহ আল্লাহ গো প্রত্যেকটা ছেলে মা বাবার এমন কষ্ট দিছে মনে হয় আল্লাহ এর আজকে ভুল বুঝছে আল্লাহ গো ওই মা বাবা মনে কষ্ট পায় কিছু বদ্র দিয়া লাগছে আল্লাহ এই সন্তান গুলোর তুমি মাফ করে দাও মা আম্মা ও বৈরবের মা আজকে অনেক সন্তান আপনার মাফ করে দিছে গো মা আল্লাহর হস্তে এই এই সন্তানটাকে মাফ করে দেন আপনার সন্তান ভুল করছে আর আপনারা কষ্ট দিত না আম্মা আমি জানি গো আপনারা কত কষ্ট করেন গর্বে পেটের মধ্যে সন্তানটারে নিয়ে কত স্বপ্ন দেখেন সন্তান একদিন অনেক বড় হবে এই সন্তান যখন আপনার বুড়া বয়সে আপনার খবর নেয় না আপনার শীতের দিন কম্বল দেয় না ভাঙ্গা ঘরের মধ্যে পালাই রাখে আপনার ভিতর থেকে হাত চলে আসে এই জন্য সন্তানের ভবিষ্যৎ ধ্বংসের দিকে চলে যায় মা সন্তানরা আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ গো যাদের আব্বা আম্মা চলে গেছে এদের কবরটারে তুমি জান্নাত বানিয়ে দাও বলুন আমিন মায়ের খেদমত চাই কি চাই না দুইটা হাত তোলো দুইটা হাত তোলো।